everyone, welcome back to my channel, Fitty Vlogger. Anita, Asha korchi apnara shobai bhalo achen. Amiyo bhalo achi, alhamdulillah. Ajker vlog ta ami sokal theke shuru korechi. Ekhane hocche ami bangi kattechi. Ajke hocche iftare bangi sharbat khabo. To ekhane hocche ami bangi take kete nichhi. Ar bangir bhitor ta porishkar kore nichhi. Ami asha korchi amar ajker vlog ta apnader kache bhalo lagbe. তো ভাঙ্গি গুলোকে হচ্ছে আমি কেটে নিয়েছি কিউব কিউব করে তো পুরাটা আমি জুস করব না অর্ধেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব বক্সে ভরে আর এটা বক্সে রেখে দিলে নষ্ট হবে না তো সর্বটা তৈরি হয়ে গেছে এরপরে হচ্ছে আমি একটু বিজি ছিলাম এরপর আর ভিডিও করিনি এখন হচ্ছে দুপুর বেলা এখানে হচ্ছে আম্মু ইফতারি তৈরি করতেছে আর আজকে আম্মু একটু তাড়াতাড়ি ইফতারি তৈরি করতেছে কারণ আজকে দুইটা আন্টির বাসা আম্মু ইফতারি পাঠাবে তো এখানে হচ্ছে আম্মু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে এখন হচ্ছে আমি একটা রেসিপি তৈরি করব এখানে হচ্ছে আমি চিকেন নিছি চিকেনটাকে হচ্ছে আমি একদম ছোট ছোট করে পিস করছি পাতলা পাতলা করে আর এর মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা হলুদ গুঁড়া লবণ এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস ভালোভাবে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে আমি মেখে নিব এটা আমি বানাচ্ছি হচ্ছে চিকেন স্টিক আর এটা খেতে অসম্ভব মজা এখন এর মধ্যে আমি দিচ্ছি দই দই দেওয়ার পরে এটাকে আমি আবার ভালোভাবে মেখে নিব তো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে লাল গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিচ্ছি সরিষার তেল তেল দেওয়ার পরে ভালোভাবে মেখে এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে তো এখানে আমি আবার ভাগ করে আসছি আমু দেখতেছি যে বুটপুনাও করতেছে আলুর চপগুলো ভাজি করে ফেলতেছে তো কি ইফতার বানাইছে সেটা আমি একটু পরে শেয়ার করব আপনাদেরকে তো এক ঘন্টা হয়ে গেছে আর এটা আপনারা চাইলে দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন বা চব্বিশ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন যত বেশি ম্যারিনেট করবেন তত বেশি মজা হবে তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাঠি নিচ্ছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিছি আর হচ্ছে আলু নিছি আলু দেওয়ার পরে এরপরে পেঁয়াজ দিয়ে চিকেনগুলোকে আমি ঢুকিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তো সবগুলো স্টিক আমি তৈরি করে ফেলছি এটাকে হচ্ছে আমি এখন চুলাই নিয়ে ভেজে নেব তৈরি হয়ে গেল চিকেন স্টিক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এখানে হচ্ছে আমি একটু ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছিলাম তো যাই হোক সব ইফতার তৈরি হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি ছিল ডোনাট পেঁয়াজু রোল সাথে ছিল আলু চপ এখানে ছিল বেগুনি পেঁয়াজু আর ওখানে ছিল হচ্ছে চিকেন বল আমার মনে ছিল এটা বলতে আর এখানে ছিল জিলাপি সালাদ ঘুগনি ছোলা ভুনা সাথে ছিল চিকেন স্টিক জিলাপি সাথে ছিল দুই রকমের ফল এখন হচ্ছে আমাদের দুই আন্টির জন্য আমার আপু ইফতার বেড়ে নি তো এই তো ইফতারগুলোকে গুছিয়ে নিচ্ছে আপু তো আপনারা অনেকে জানতে চাবেন যে ইফতারগুলো কাকে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে আমাদের পাঁচতলার দুই আন্টিকে পাঠানো হচ্ছে ইফতারগুলো
ইফতারগুলো একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে আপু নিয়ে যাবে ইফতারগুলো তো সবকিছু রেডি হয়ে গেছে আর আমাকে দেখতে পাচ্ছেন আমি ইফতারের টেবিল মানে ইফতার করার জন্য বসে গেছি আমি আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন আর এখনো যারা আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন এখন হচ্ছে আমরা ইফতার করে নিব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ